সমুদ্র বিজ্ঞানীরা একটা গর্ত পেয়েছে, খাঁড়ি খাঁড়ি এটার নাম তারা দিয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ, সেটা দিয়ে তারা নিচে গেছে, 11 কিলোমিটার পর্যন্ত গেছে, 11 কিলোমিটার। সেখানে গিয়ে তারা জমিনের শেষ স্তর যেটা অয়লাল আরদে কাইফা সোতেহাত, সেখানে গিয়ে দেখেছে জমিনের শেষ স্তরটা গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহা ঢালাই করা মিশ্রিত। সেখানে যাওয়ার পরে দেখে যে এটার টেম্পারেচার 7000 ডিগ্রি ফরেনহাইট, 7000 ডিগ্রি, 2200 ডিগ্রিতে লোহা গলে, 7000 ডিগ্রিতে কি গলে। এরপরে তারা সেখানে ড্রিল মেশিন লাগিয়েছে, দেখে যে গ্রাস হয় না, ছিদ্র হয় না, জমিনের শেষতলার কথা বলছি আর কি, অয়লাল আরদে কাইফা সুতেহা। এরপরে তারা সেখানে মুভিং ক্যামেরা লাগালো আর দূরদৃষ্টির শ্রবণ যন্ত্র লাগালো, প্রশান্ত মহাসাগরের তলা থেকে 11 কিলোমিটার নিচে, সেখানে গিয়ে দেখে যে ক্রাশ হয় না, আবার ড্রিল মেশিন চালিয়ে দিল, পাওয়ারফুল শক্তিশালী, দেখে যে ড্রিল মেশিন যখন চলে উঠে তখন ওই ঢালাইয়ের নিচ থেকে শোনা যায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও। বিজ্ঞানীরা সেখানে গিয়ে বলেছে আমরা যদি নাস্তিক না হইতাম তাহলে যে আওয়াজ, কান্নার আওয়াজ আর আগুনের গম 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 গম, জ্বলন্ত আগুনের আওয়াজ নিচের থেকে শোনা যাচ্ছে, তাহলে বলতাম এটা কোরআনে বর্ণিত সিজ্জিনের আর্তনাদ, জাহান্নামের আর্তনাদ। এনিথিং মোর, আর একটা বলে আমি শেষ। রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা গর্ত খোঁড়া শুরু হয়েছে 1970 সালে, 1994 পর্যন্ত 24 বছর তারা গর্ত খুঁড়ল নিচের দিকে, জমিনের প্রথম স্তরটা পেল বালি মাটি, এতেল এঁটেল মাটি, দোয়াশ মাটি, এটা পেল। এরপর স্তর যেটা পেল সেটা পাথর লোহা, পাথর লোহা, পাথর লোহা। এরপরে শেষ স্তর এখানে গিয়ে পেল শুধু লোহা, শুধু লোহা, শুধু লোহা। আর 1500 বছর আগে কোরআনে একটা সুরা আছে লোহা, আসেনি, আল হাদিদ দি আয়রন ফিহে বাসুন শাদিদ, এই লোহার মধ্যে আমি বিরাট শক্তি রেখে দিয়েছি। আর 1500 বছর পর আজকে প্রমাণ হয়েছে লোহার ব্যবহার যারা যত ভালো জানে, যত বেশি জানে, যত সুন্দর জানে, সামরিক দিকে তারা সবাই উপরে। লোহার ব্যবহার যারা জানে, আমি কি বুঝাতে পেরেছি, লোহার ব্যবহার যারা ঠিকমতো জানে তারা মেশিনারি, কলকবজা এগুলো তৈরি করার ব্যাপারে দুনিয়ার সবাই উপরে। লোহার ব্যবহার যারা তৈরি, ব্যবহার বেশি জানে তারা গাড়ি ঘোড়া, আর্টিলারি, বোমা, ট্যাঙ্ক এগুলোর বেশি মালিক। তাহলে যেই জাতি লোহার ব্যবহার বেশি জানে, ফিয়ে বাসন স্বাধীন, এই লোহার মধ্যে আমি বিরাট শক্তি রেখে দিয়েছি। 1500 বছর পরে আজকে বিজ্ঞানীরা স্বীকার করেছে যে কোরআন যে বলেছে ফিহে বাসন স্বাধীন, দেখা যায় লোহার মধ্যে সব কিছু। শেষ স্তর মানে ওই 11 কিলোমিটার, সেখানেও 11 কিলোমিটার, এখানেও খুব লক্ষ্য করেন, সেখানে গিয়ে তারা স্তর ওইটা পাইছে, কোনটা, প্রশান্ত মহাসাগরের সর্বনিচে যেটা পেয়েছে গ্রানাইট পাথর এবং ইস্পাত পাকা লোহা ঢালাই করা। সেখানে যাওয়ার পরে তারা দেখলো সেখানে টেম্পারেচারও 7000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিচের যে লোহা ঢালাই করা গ্রানাইট পাথর এটা ঠান্ডা। দেখছেন কারবার, 7000 ডিগ্রি তো ওইটা গলে না, গরম হয় না, যদি গরম হইতো তাহলে বহু তাকে গলে যেত। সেখানে গিয়ে তারা আবার বলছি 1970 থেকে 1994, কত বছর, 24 বছর, 2 যুগ পরিশ্রম করে একদম নিচে গেছে। সেখানে গিয়ে তারা এইবার এই গ্রানাইট পাথর ইস্পাত লোহার ঢালাই এটাকে আবার ড্রিল মেশিন দিয়ে গর্ত করে ভিতরে কি আছে এটা দেখার চেষ্টা করেছে, মুভিং ক্যামেরা দিয়ে, বিভিন্ন কলকবজা দিয়ে। যখন ড্রিল মেশিন বসিয়েছে তখনই নিচের থেকে শোনা যায় বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, পানি দাও পানি দাও। 3 জন বিজ্ঞানী সেখানে হার্টফেল করে মারা গেছে, বাকিরা যে উঠে আসছে। এরপরে তাদেরকে যতই বলা হয়েছে আওয়াজ দাও, সেখানে যে কোটি কোটি মানুষের চিৎকার, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। আমরা যদিও মুসলমান নই, কিন্তু 1500 বছর আগে কোরআন যে সিজ্জিনের কথা বলেছে এটা নিশ্চয়ই সিজ্জিন। এরপরে 2006 সালে
তারা এটাকে সিল করে দিয়েছে কারণ কেউ নিচের দিকে যাইতে রাজি না গেলে আগুনের গমগমিয়া চিৎকার শুনলে হার্ট ফেল করে এরপরে 2006 এর পরে তারা রাশিয়া সাইবেরিয়ার উত্তর দিকে একটা খনি খোঁজ করার জন্য আবার নিচের দিকে গর্ত করেছে ড্রিল করেছে করে করে তারা 11 কিলোমিটার গেছে 11 কিলোমিটার ওই সমান ওয়েলাল আরুদে কাইফা সুতে হাত দেখছেন কারবার সেখানে গিয়ে দেখে যে স্টেরয়েডা গ্রানাইট পাথর আর ইস্পাত লোহার ঢালাই সেখানে তারা আবার ড্রিল মেশিন মুভিং ক্যামেরা কলকবজা বসাইছে কিন্তু ক্রাশ হয় না ছিদ্র হয় না ড্রিল মেশিনে ঢুকে না যখনই ড্রিল মেশিন চালায় এটা ঘুরে আর ভিতর থেকে লক্ষ কোটি কণ্ঠের আর্তনাদ বাঁচাও বাঁচাও জ্বলে গেলাম পুড়ে গেলাম আমাকে একটু পানি দাও তারা বলল আল্লাহর কসম আমরা মুসলমান না কিন্তু 1000 বছর আগে মুসলমানের কোরআনে যে কথা বলেছে কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন বেনামাজি বেরোজদারি কাফের বেঈমান বেদাতি বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার তাদের রূহ কিয়ামত পর্যন্ত কোথায় থাকবে জোরে বলেন জোরে বলেন আর কাল্লা আগের আয়াত ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন মহাশূন্য গবেষণা করতে করতে তারা যে দূর পেরেছে বেচারারা গেছে যাওয়ার পরে অজাল না সেরা যাও ও হাজা এই আয়াতের উপরে নিজেরা রিডিং করেছে রিসার্চ করেছে করার পরে তারা উপরের দিকে যে দূর পেরেছে গিয়েছে তাদের মহাশূন্য যান এক পর্যায়ে গিয়ে তারা সেখানে পরীক্ষা নিরীক্ষা করে নাসাকে স্কাই নিউজে যেই খবর এসেছে সেটা হলো সেখানে টেম্পারেচার কত লক্ষ কোটি ডিগ্রি এটা হিসাব করে বলা সম্ভব নয় এরপরে তারা বলেছে সূর্যের টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস 30 কোটি ডিগ্রি সেলসিয়াস সেরা যাও হাজা জ্বলন্ত প্রদীপ্ত উত্তপ্ত একটা সূর্য আমি তৈয়ার করেছি এবং তারা পরীক্ষা করে স্বীকার করেছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড বিজ্ঞানীরা বলে উহ একটা জ্বলন্ত গ্যাসের সমষ্টি তারা দেখেছে হাইড্রোজেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড এই দুইটা গ্যাসে সূর্যটা জ্বলে এক সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে সূর্যকে জ্বালিয়ে রাখতে সেকেন্ডে 30 কোটি টন মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে অনন্তকালে একদল বিজ্ঞানী বলে ভাইরে ভাই সেকেন্ডে 30 কোটি টন এটা কি হিসাব করে বলা যায় এখন সূর্যের ডাইনে বামে পূর্বে পশ্চিমে কি পরিমাণ গ্যাস আছে কোন দিন আবার গ্যাস শেষ হইয়া যায় গ্যাস যদি শেষ হয়ে যায় তাহলে সেরাক নিভে যাবে সেরাক শুনেছেন এজা শামস কুবেরা আকবার তখন তারা বলে তাহলে এটা সূর্যবাদ দিয়ে আশপাশে দেখো সেকেন্ডে 30 কোটি টন করে খায় আশপাশে রিজার্ভ গ্যাস আছে কিনা কোন দিন শেষ হইয়া যায় আবার সেইটা নিভে যাওয়া মানে দুনিয়া শেষ হয়ে যাওয়া এইবার তারা পরীক্ষা নিরীক্ষা করেছে একাধারে 6.5 বছর করে টোরে তারা বলছে সূর্যের চারিদিকে এখনো যে পরিমাণ অক্সিজেন গ্যাস মজুদ আছে সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে আরো 500 বছর জ্বলার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে যার হাতি সে জানে যার হাতি সে জানে পুরো দুনিয়ার যত ক্ষমতারোহী তারা সবাই মিলে সূর্যটাকে এক সেকেন্ড জ্বালিয়ে রাখার হ্যান্ডম বোধহয় আছে জোরে কোন সুরে আম্বিয়া 32 নম্বর আয়াত সেখানে আল্লাহ পাক বলছেন তোমাদের মাথার উপরে আমি একটা অদৃশ্য ছাদ তৈরি করে দিয়েছি অদৃশ্য ছাদ যেটা দেখা যায় না যেই ছাদটা তোমাদেরকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে ওই অদৃশ্য ছাদটা যদি আমি তৈরি না করতাম দুনিয়াতে মানুষের একদিনও টিকে থাকা সম্ভব ছিল না বিজ্ঞানীরা পরীক্ষা করেছে যে কোরআন তো মিথ্যা বলে নাই অদৃশ্য ছাদ তাহলে কি দেখো তারা পরীক্ষা করে করে দেখছে জমিন থেকে উপরের দিকে 100 মাইল একটা স্তর বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে গ্রিন হাউস এফেক্ট কি নাম গ্রিন হাউস এফেক্ট এই 100 মাইল পার হওয়ার পরে এটার উপরে আরো 100 মাইলের একটা অদৃশ্য ছাদ আছে ছাদ সেটার নাম বিজ্ঞানীরা দিয়েছে ওজন স্তর শিক্ষিত ভাইয়েরা পড়েছেন জানেন ওজন স্তর সূর্য যখন এই 30 কোটি ডিগ্রি ফারেনহাইটে জ্বলে সেকেন্ডে
30 কোটি টন গ্যাস লাগে তখন সেখানে বিস্ফোরণ হয় ঠাস ঠাস কোন ঘরে বিল্ডিংয়ে আগুন লাগলে ফুটে নানি কি ফুসফাস টুসটাস সূর্য থেকে প্রতি সেকেন্ডে ফুসফাস টুসটাস এটা করে অক্সিজেন গ্যাসের গোল্লা জমিনের দিকে পড়ে গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে ছায়াপথ যেগুলোর আলো শেষ হয়ে গেছে ওয়াইজান নুজুমুন কাদারাত যেগুলো নিভে গেছে সেগুলো কালো পাথরের মতো হয়ে যখন নিভে যায় তখন জমিনের দিকে পড়ে এক একটা নক্ষত্র এরকমও আছে যেটা জমিনের চাইতে দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ গুণ বড় নিভে যাওয়া একটা নক্ষত্র পাথরের মতো ধরাম করে যদি পড়ে দুনিয়াতে যা কিছু আছে এক পড়াতে কাম শেষ এখন ওখান থেকে নক্ষত্রগুলো পড়ে নিভে যাওয়া নক্ষত্র কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন গ্যাসের গোল্লা পড়ে এগুলো ওজন স্তরে যখন পড়ে সেই ওজন স্তরে আল্লাহ এমন শক্তি রেখে দিয়েছেন যে ওজন স্তরের পরিবেশ পরিস্থিতি ক্লাইমেট ওই হাইড্রোজেন গ্যাসগুলোকে নিষ্ক্রিয় করে দেয় জমিনের দিকে পড়তে দেয় না এরপরে যে নক্ষত্রগুলো মৃত পাথরের দলার মতো জমিনের দিকে পড়ে এগুলো যখন ওজন স্তর পার করে গ্রিন হাউস এফেক্টে আসে তখন সেখানে আসলে সেখানে আল্লাহ এমন কুদরতি মেশিনারি আল্লাহ করলে শাইন কাদিরের দায়নামা ফিট করে রেখেছে ওই পাথরগুলা ওই স্তরের পর্যায়ে গুড়া গুড়া হয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে জমিনে পড়তে দেয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক